গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার সুমিতে। আশা করি সকলে ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। তার সাথে আছি একটু এক্সাইটেড, কারণ আজকে আমার কলেজের রেজাল্ট আউট হচ্ছে, মানে সেটাই আনতে যাচ্ছি। তো এখন ভীষণ এক্সাইটেড, আমি জানি না আমি কী করবো, পাস করবো না ফেল করবো। বেরিয়ে পড়েছি, একটা বান্ধবী আসবে অলরেডি, ও কাজে গেছে, ও বললো কি যে আমি আসছি, তুই হচ্ছে বেরো, ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়। জাস্ট ফোন করলো, জাস্ট রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে পড়েছি, আসবে এখনই, পাঁচ মিনিট মতো চলে আসবে। আমি সো এক্সাইটেড, আমি জানি না কী বলছি। অনলাইন এক্সাম হয়েছিলো, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাচ্ছি কলেজে, আমি বুঝতে পারছি না আমি কী করবো, রেজাল্টে প্রথমবার অনলাইন পরীক্ষা দিয়ে রেজাল্ট কার্ড আনতে যাচ্ছি, এক্সাইটেড। অন্যবার তো আমরা হচ্ছে এক্সাম দিয়েছি হচ্ছে করে তোমার পরীক্ষায় স্কুলে বসে, সরি কলেজে বসে, এক্সাইটেড হয়ে গেছি ভীষণ। তো কলেজে বসে অন্যবার পরীক্ষা দিয়েছি আমরা, তো এইবার প্রথমবার হচ্ছে আমরা হচ্ছে অনলাইন পরীক্ষা দিলাম। আমি অন্তত আমার সাথে যে বান্ধবীটা দিয়েছে সেই বান্ধবীটা যাবে হচ্ছে এখন। তো জানি না আমি কী করবো, আমি এক্সাইটেড। ঠাম্মাকে বাড়ি থেকে আসার সময় বেরিয়ে আসার সময় বলছিলাম যে ঠাম্মা আমি কি পাশ করবো, মানে প্রতিবার যেরকম স্কুল লাইফে করতাম, বাড়ি থেকে বেরোনোর সময় বলতাম যে ঠাম্মা আমি কি পাশ করবো, মাকে জিজ্ঞেস করতাম মা আমি কি পাশ করবো, বৌদিকে জিজ্ঞেস করলাম, সবাইকে জিজ্ঞেস করলাম আমি পাশ করবো, আমি কত পাবো, এক্সাইটেড ভীষণ। অনলাইন পরীক্ষায় প্রথমবার দিয়েছি, মানে এক্সাইটেড তো থাকবো, একটু জানি না কীরকম হবে, বাট রেজাল্ট কার্ড আনতে যাচ্ছি। তো বেরিয়ে গেছি, বান্ধবীরা কখন আসবে আমি জানি না, বললো তো পাঁচ মিনিটের মধ্যে ঢুকছি, তো একটু দাঁড়া বাড়ির সামনে, তো আমি দাঁড়িয়েই আছি এখানেই। তো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি, কারণ পরীক্ষার এক্সামেরটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, রেজাল্ট কার্ড আউট হচ্ছে আজকে, আমি জানি না, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, কত পাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আমি এক্সাইটেড একটুখানি, জানি না উল্টো পাল্টা বকছি নাকি আমি। তো তোমরা দেখতে থাকো, আমি ও আসলে আবার হচ্ছে তোমাদের সাথে কথা বলছি, ওকে দেখতে থাকো। আমি বাড়িতে এসেছিলাম আবার ওখান থেকে, তো বান্ধবীটা বললো কি তো বেরিয়ে যাম বাড়ি থেকে চেঞ্জ করে, তারপরে হচ্ছে আসছি। তো চলো কলেজে গিয়ে দেখা হচ্ছে, জানি না কখন হবে, এখনো বসে আছি সব কিছু নিয়ে, বললো এখনো প্রায় তোমার 10 থেকে 15 মিনিট মতো লাগবে এটা খুঁজতে। তো বসে আছি, কি আর করা যাবে এখন, দেখা যাক। তো চলো দেখতে থাকো, তোমরা এত যুদ্ধ করে রেজাল্ট দিচ্ছি। আমি হচ্ছে কলেজ থেকে বেরিয়ে বাড়ির রাস্তায় এখন বাড়িতে যাচ্ছি, তো চলো বাড়িতে গিয়ে তারপরে তোমাদের বলছি রেজাল্টের কী অবস্থা। জাস্ট এসে খাওয়া দাওয়াটা করলাম, খাওয়া দাওয়াটা করে এখন একটুখানি ছাদে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে জিনিসটা, মানে অনলাইন এক্সাম একটু বসে নিই। অনলাইন এক্সাম দিয়েছি তাও ভালোই, খারাপ হয়নি, তাও যাই না কেন একটু নাম্বারটা কম দিয়েছে তার জন্য একটু মিস, মনটা একটু খারাপ। তো যাই হোক বাদ দাও, আর কত দেবে নাম্বার, 70-এর ওপরে নাম্বার সব, খারাপ দেয়নি, খারাপ দেয়নি, সত্যি ভালো দিয়েছে। তো যাই হোক বাদ দাও, হ্যাঁ রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে, অনলাইন এক্সাম বাড়িতে বসে দিয়েছি তাও ঠিক আছে, নাম্বার প্রচুর প্রচুর দিয়ে দিয়ে ফেলেছে, অনেক ধন্যবাদ আমাকে নাম্বার দেওয়ার জন্য এত। তো যাই হোক লজ্জা করছেন আমার, তো যাই হোক বাদ দাও, ভালো হয়েছে রেজাল্ট, বাড়িতে বললো ভালো হয়েছে, বৌদি বললো, সবার প্রথমে বৌদি বৌদি বলছে রেজাল্ট কার্ড দেখাবো, বলছি না রে তোমাকে আর আমি দেখাবো না, বলছে আরে দেখাও সবাই তো দিয়েছে, বৌদি আবার 3rd ইয়ার কমপ্লিট করলো, আমারও 3rd ইয়ার কমপ্লিট হলো, বৌদির রেজাল্ট এখনও দেখিনি, বৌদিরটা দেখবো এবার। তো আজকে তোমাদের রেজাল্ট কার্ডটা দেখাচ্ছি না, লজ্জার ব্যাপার একটা, লজ্জা করা দরকার বলে না সে অনেকটা ব্যাপার। তো যাই হোক মোটামুটি ভালো হয়েছে, তো যাই হোক বাদ দাও। তো তো আর সার্টিফিকেট আনতে যেতে হবো, যেতে হবে 3rd ইয়ারের, মানে কলেজের একটা সার্টিফিকেট, 3rd ইয়ার কমপ্লিট হয়ে গেল, কলেজ কমপ্লিট হলো, মিনিমাম 5 বছর পর কলেজে, মানে কলেজ আমাদের এত ভালোবাসে, কলেজ বাড়ির পাশে কলেজ বলে আমাদের কলেজ এত ভালোবাসে, মিনিমাম 5 বছর রেখে দিয়েছিলো, লকডাউনে 2 বার পরীক্ষা দিইনি, একবার, হ্যাঁ একবার শুধু পরীক্ষা দিইনি, তো 3rd ইয়ার 2nd ইয়ার মানে মিনিমাম 5 বছর ছিলাম আমার পরীক্ষা। আমি আর বান্ধবীটা বলছিলাম যে কলেজে আমাদের বাড়ির পাশে যেহেতু কলেজ, আমাদের বাড়ি থেকে মিনিমাম 5 মিনিট লাগে কলেজ যেতে, তো বাড়ির কাছে কলেজগুলো ছাড়ছিল না, মিনিমাম ফাইনালি আমি বেরিয়েছি কলেজ পাস করে, তো সব কমপ্লিট, আর কলেজ টলেজ যাওয়া ব্যাস শেষ। তো যাবো যদি কোনো সময় ঘুরতে ইচ্ছা হয়, তো তার জন্য যাব। তো যাই হোক কলেজ মুলেজ কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আর কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটা কিছু অন্তত ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ওকে